বর্তমান জনতা সংসদ সদস্য জননেতা ফজলুর রহমান বাদল ভাই অত্যন্ত উন্নয়নপ্রিয় একজন মানুষ, উনি শৃঙ্খলা শান্তি শৃঙ্খলা প্রিয় মানুষ, উনি কোন রকম বিশৃঙ্খলা হয় সেটি উনি পছন্দ করেন না। অতীতেও উনি এই নবীনগর অভূতপূর্ব উন্নয়ন করেছেন। নবীনগর তিতাস টিভি, সত্যের পক্ষে সবসময়। নির্বাচিত হলে সুখে দুঃখে সর্বদা নবীনগরবাসীর পাশে থাকব, বললেন চেয়ারম্যান প্রার্থী এইচ এম আল আমিন। নির্বাচিত হলে চেয়ারম্যান নয়, জনগণের সেবক হয়ে জননেত্রী শেখ হাসিনা ও ফয়জুর রহমান বাদল এমপির উন্নয়নের ধারা অব্যাহত রেখে একটি সুন্দর, নিরাপদ ও উন্নত নবীনগর গড়ে তুলে সুখে দুঃখে সর্বদা নবীনগরবাসীর পাশে থাকবেন বলে মন্তব্য করেছেন নবীনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এইচ এম আল আমিন। সোমবার উপজেলার সাতমরা ইউনিয়নের দশমজা বাজারে গণসংযোগ ও স্থানীয় নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এমন মন্তব্য করেন। তিনি আরও বলেন, নির্বাচিত জনপ্রতিনিধি হলে সবাইকে যথাযথ সম্মান দিয়ে উপজেলা পরিষদকে প্রকৃত সেবার স্থান হিসেবে গড়ে তুলবেন। জনগণের দোরগোড়ায় উপজেলা পরিষদের সেবা পৌঁছে দিয়ে এলাকার উন্নয়নে নিজের সর্বোচ্চ শ্রম ও মেধা দিয়ে তিনি কাজ করে যাবেন বলে জানান। পাশাপাশি সন্ত্রাস, দুর্নীতি, মাদকমুক্ত ও শিক্ষায় সমৃদ্ধ উপজেলা গড়তে তিনি জোরালো ভূমিকা রাখবেন বলেও জানান। এজন্য তিনি নবীনগরবাসীর দোয়া, সমর্থন ও ভোট কামনা করেছেন। আমি নির্বাচিত হই, তাহলে আপনার গোলামি করা আমার কর্তব্য, আমার আপনার কথা অবশ্যই শুনতে হবে, আপনাকে জবাবদিহিতা অবশ্যই করতে হবে। যারা মনে করে যে না আমি জনপ্রতিনিধি মানে আমি বিশাল কিছু, তাদেরকে প্রত্যাখ্যান করবেন, এবং যারা আসে মিষ্টি মিষ্টি বক্তব্য দেয় তাদের জীবনে মানুষের উপকার করে অভ্যাস আছে কিনা সেই ভুল সন্ধান যুগকে আপনারা করবেন। বর্তমান জননেতা সংসদ সদস্য জননেতা ফজলুর রহমান বাদল ভাই অত্যন্ত উন্নয়নপ্রিয় একজন মানুষ, উনি শৃঙ্খলা শান্তি শৃঙ্খলা প্রিয় মানুষ, উনি কোন রকম বিশৃঙ্খলা হয় সেটি উনি পছন্দ করেন না। অতীতেও উনি এই নবীনগর অভূতপূর্ব উন্নয়ন করেছেন, বর্তমানেও কি উনি সংসদ সদস্য হওয়ার পর আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বিভিন্ন জায়গায় প্রজেক্ট হাতে নিয়েছেন, বড় বড় প্রজেক্ট উনি তিনি কাজ করছেন। আমি বিশ্বাস করি আমি যদি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হতে পারি আমি বাদল ভাইয়ের পাশে থেকে ওনাকে সর্বোচ্চ সহযোগিতা করতে পারবো। একজন উপজেলা চেয়ারম্যানের হাতে ক্ষমতা কিছু লিমিটেশন আছে, আমার উপজেলা নির্বাচন করার পিছনে আরেকটি আগ্রহের কারণ হলো জননেতা ফজলুর রহমান বাদল ভাই, কেননা ওনার মতো এমপি যখন আছে আমি বিশ্বাস করি, আমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, আমার রাজনৈতিক অনেক সহযোদ্ধা সিনিয়র বড় ভাই যারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ভাবে কিংবা আমলাতান্ত্রিক ভাবে অনেকে আছেন, তাদেরকে কাজে লাগিয়ে আমি এই নবীনগর বাসীর জন্য আমি সর্বোচ্চ আমার সর্বোচ্চটুকু দিয়ে কি আমি আপনাদের সেবা করার চেষ্টা করতে পারবো। সাতমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসীমউদ্দিন আহমেদের সভাপতিত্বে ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এমদাদুল হক রুবেলের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন চুরিয়া মুন্সী রহিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন সরকার মানিক, ইউপি সদস্য ফুল মিয়া, মাসুদ পারভেজ, সাবেক ইউপি সদস্য জহিরুল ইসলাম, মন মিয়া মেম্বার, চুরিয়া মুন্সী রহিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের সভাপতি আবুল কাইয়ুম, সিনিয়র শিক্ষক সাইদুর রহমান সাইদ, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আল আমিন ও আবুল খায়ের, কাজলিয়া গ্রামের মজিদ সর্দার, সাবেক মেম্বার জাকির সওদাগর, আওয়ামী লীগ নেতা বদিউল আলম দীপু, তিতুমির কলেজ ছাত্রলীগের উপসম্পাদক ফজলুল হক জিহাদ, উপজেলা ছাত্রলীগ নেতা এহসান পাঠান, সাইফুর রহমান রকি সহ আরও অনেকে। নিউজ ডেস্ক, নবীনগর তিতাস টিভি। আপনার বাসাবাড়ি ও অফিসের জন্য পারটেক্স স্টিল ও প্লাস্টিকের তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন মেসার্স চৌধুরী ফার্নিচার, প্রোপাইটর মোহাম্মদ স্বপন মুন্সী, চৌধুরী প্লাজা, উপজেলা পরিষদ গেট সংলগ্ন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া। হেলথ ভিউ জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, আধুনিক যন্ত্রপাতি দ্বারা সঠিক রোগ নির্ণয়ের মাধ্যমে উন্নত চিকিৎসার এক বিশ্বস্ততার নাম, শিবপুর বাজার, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। নবীনগর তিতাস টিভি, সত্যের পক্ষে সবসময়।